প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সাজেশন। আর তো তোমরা অনেকেই এটা চাচ্ছিলে, তো এটা দেওয়া হচ্ছিল না, তো আজকে করে ফেললাম এবং ভিডিও করছি এবং শেয়ার করবো আজকেই, যাতে করে তোমরা এটা পেতে পারো। তো এটা তোমরা জানো যে পার্ট এ বি সি তিনটা পার্ট থাকে এবং পার্ট সি এর সাজেশন আমি করছি। পার্ট বি এবং পার্ট বি এর যে সাজেশনটা সেটা অবশ্যই ফেসবুকে শেয়ার করব গ্রুপে, আর পার্ট এ এর যে সাজেশন সেটা সাজেশন ঠিক না, সেগুলোর একেবারে কোশ্চেন অনুযায়ী ভিডিও তৈরি করে শেয়ার করব, যেটা এখন ফার্স্ট ইয়ারে দিচ্ছি আর কি সেরকমভাবে। তো দেখো, আমরা দেখি আজকের আমাদের এই সাজেশনে কী আছে। শুরুতেই বলে নেই, তোমরা যারা গতবারের যে কোশ্চেনটা দেখেছো, অর্থাৎ 18 সালে যে কোশ্চেনটা হয়েছে সেটার যে পার্ট সি এর যে অংশ সেটা আমার কাছে আছে, এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে তোমরা একটু খেয়াল করে দেখো যে এই 18 সালের যে কোশ্চেন সেখানে কিং ইডিপাস থেকে এসেছে দুইটা কোশ্চেন, এরপরে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে এসেছে দুইটা কোশ্চেন, এরপরে আছে এটা হচ্ছে রাইডার্স টু দ্য সি থেকে এসেছে দুইটা কোশ্চেন, কিন্তু লায়ন অ্যান্ড দ্য জিএল থেকে এসেছে একটা এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে এসেছে একটা। তার মানে এবারকার হট ফেভারিট যে দুইটা ড্রামা সেটা হচ্ছে এই দুইটা। অর্থাৎ তোমরা নিশ্চিত জেনে রাখো যে অ্যাজ ইউ লাইক ইট থেকে এবার দুইটা কোশ্চেন হবে এবং লায়ন অ্যান্ড দ্য জিএল এই দুইটা থেকে, মানে এটা থেকেও দুইটা কোশ্চেন হবে। সুতরাং কেউ যদি, মানে কেউ যদি রিস্ক নেয় যে এই দুইটা থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আসে সেগুলো পড়বে একটু বেশি করে এবং অন্য আর একটা ড্রামা পড়বে, তাহলেই কিন্তু তার মানে চারটা পাঁচটা সে অ্যান্সার করতে পারবে। তো সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে, যারা একটু দুর্বল, যারা হয়তো ওইভাবে পড়তে পারছো না বেশি বেশি, তাদের জন্য এই টিপস যে তোমরা যে কোনো একটা বা দুইটা হচ্ছে ড্রামা বাদও দিতে পারো। তো সেক্ষেত্রে এখানে অ্যাজ ইউ লাইক ইট এবং লায়ন অ্যান্ড দ্য জিএল এই এই দুইটা এমনভাবে পড়তে হবে যে এখান থেকে কমন পড়লে তুমি অ্যান্সার করতে পারবেই, এভাবে হয়তো চারটা পাঁচটা করে পড়তে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বাকি যেগুলো থেকে দুইটা করে এসছে এটা থেকে এবার একটা করে আসার সম্ভাবনাই প্রায় 95%। তো সেক্ষেত্রে এই দুইটা থেকে, এই যে তিনটা যেগুলো থেকে দুইটা করে এসেছে এগুলো থেকে তোমরা একটা একটা করে কোশ্চেনও যদি পড়ো তাহলেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো সেই আলোকে আমি এবারে এই পার্ট সি এর যে সাজেশনটা সেটা সাজিয়েছি, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তো টোটাল আমি 14টা কোশ্চেন দিয়েছি, 14টা কোশ্চেন দেওয়ার কারণ হচ্ছে যাতে 8টার 8টাই কমন পড়বে বা ম্যাক্সিমাম কমন পড়ে এবং সেখান থেকে তোমরা যাতে 5টা লিখতে পারো। তো সে আলোকে দেখো যেটা করেছি সেখানে যেটা রয়েছে, দেখো প্রথমে ইডিপাস রেক্স থেকে যেটা দিয়েছি সেইটা হলো এক নম্বরে যে হোয়াট ইজ ড্রামাটিক আইরনি, ড্রামাটিক আইরনিটা কি, ডিসকাস উইথ রেফারেন্স কিং ইডিপাস, কিং ইডিপাসের থেকে এটা আলোচনা করতে বলেছি। তো এটা অনেক ইম্পর্ট্যান্ট, ডিসকাস দ্য রোল অফ টেরিসিয়াস ইন ইডিপাস রেস, ইডিপাস রেসকে যে টেরিসিয়াসের যে রোল ভূমিকা সেটাও দিয়েছি। তো এই দুইটা পড়লে কিন্তু একটা এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। এরপরে যেটা দিয়েছি যে অ্যাজ ইউ লাইক ইট থেকে টোটাল 4টা কোশ্চেন দিয়েছি যাতে করে এখান থেকে তোমরা দুইটা লিখতে পারো, তার ভিতরে একটা দেখো খুবই সহজ, যেমন ক্যারেক্টার যে কোনো হচ্ছে মানে ড্রামা বা নোভেল যেটারই হোক না কেন, যে কোনো ক্যারেক্টার পড়াই কিন্তু ইজি। ক্যারেক্টারের জাস্ট বৈশিষ্ট্যগুলো একটা লিস্ট করবে এবং সেই লিস্ট অনুযায়ী তুমি জাস্ট খালি বর্ণনা করে যাবে, তাহলে কিন্তু কমন মানে এটা একটা কথায় কোনো ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক বর্ণনা করা এটা কিন্তু খুবই ইজি। তো এটা যত যতই আসুক না কেন, এটা 10টা 12টা যতটাই আসুক না কেন, তোমরা এটা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবে। তো এই হচ্ছে ক্যারেক্টার, রোজালিন্ডের ক্যারেক্টার দিয়েছি। এরপরে যেটা রয়েছে যে কমেন্ট অন শেক্সপিয়ার ইউজ অফ উইট অ্যান্ড হিউমার, উইট অ্যান্ড হিউমার যেটা অ্যাজ ইউ লাইক ইটে রয়েছে শেক্সপিয়ার ইউজ করেছেন সেটা সম্পর্কে একটা কোশ্চেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে রয়েছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রোল অফ, আচ্ছা দ্য ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ আর্ডেন এটা একবার সুপার ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সুতরাং এই এইটা তোমরা কিন্তু পড়তে পারো, যে আসবেই ধরে নিয়ে এটা কিন্তু পড়তে পারো। এরপরে রয়েছে হাউ ডাজ শেক্সপিয়ার প্রেজেন্টস কন্ট্রাস্ট, আচ্ছা প্রেজেন্ট এ কন্ট্রাস্ট বিটুইন কান্ট্রি লাইফ অ্যান্ড কোর্ট লাইফ, অর্থাৎ কান্ট্রি লাইফ এবং কোর্ট লাইফের হচ্ছে একটা যে আলোচনা সেইটা তোমাদেরকে এখানে করতে হতে পারে, এটাও আসতে পারে। তো এই 4টা কোশ্চেন এখান থেকে। এরপরে যেটা রয়েছে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, যেহেতু অলরেডি এবছর দুইটা পড়ে গেছে
সামনে মানে তোমাদের বেলায় এসে একটা কমন পড়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে যেমন এখানে বলা হচ্ছে যে জিবি শোস ভিউজ অন লাভ অ্যান্ড ম্যারেজ অ্যান্ড ওয়ার ইন দিস প্লে, অর্থাৎ তার যে লাভ ভালোবাসা এবং বিয়ে এবং যুদ্ধ, এই তিনটার যে তার তিনটার উপরে তার যে দৃষ্টিভঙ্গি সেটা আলোচনা করতে বলা হচ্ছে। একই সঙ্গে দ্য ক্যারেক্টার অফ বুনসলি, অর্থাৎ ক্যারেক্টার, আমি আগেই বললাম যে ক্যারেক্টার আলোচনা করা, ক্যারেক্টারের প্রশ্ন মুখস্থ করা বা লিখা খুবই ইজি, সুতরাং এটাও তোমরা আশা করি ইজিলি নিতে পারবে, ঠিক যেমনভাবে রোজালিন্ডের ক্যারেক্টারটা পড়ছো সেভাবে। আর এটা মনে রাখো যে ক্যারেক্টার কিন্তু একটা আসবেই, যেমন এই ক্যারেক্টার দুইটা পড়লে একটা তুমি কমন পাবেই। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, দেখো, ইভালুয়েট দ্য রাইডার্স টু দ্য সি অ্যাজ এ মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল সেটিং, অর্থাৎ এই রাইডার্স টু দ্য সি একটা মডার্ন ট্র্যাজেডি এবং এর সেটিংগুলো হচ্ছে প্রাচীন বা ক্লাসিক্যাল সেটিং, ক্লাসিক্যাল যে ট্র্যাজেডিগুলো রয়েছে সেইগুলোর মতো। তো এইটা তো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে রয়েছে ডিসকাস দ্য রোল অফ ডেস্টিনি ইন রাইডার্স টু সি টু দ্য সি, অর্থাৎ রাইডার্স টু দ্য সিতে রোল অফ ডেস্টিনি, অর্থাৎ ভাগ্যের যে ভূমিকা সেটা এখানে আলোচনা করতে বলা হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট। এরপরে দেখো ওল্ড সয়নকার যে লায়ন অন দ্য জুয়েল, এখান থেকে আমি চারটা কোশ্চেন রেখেছি যাতে করে তোমরা এটা পড়তে পারো ভালোভাবে, বা এখান থেকে চারটেই যদি তোমরা পড়ো তাহলে এমন হতে পারে যে তোমরা দুইটা কমন পেয়ে যেতে পারো, সেজন্য দিয়েছি। তো এখানে দেখো ডিসকাস দ্য থিম অফ লায়ন অ্যান্ড জুয়েল, লায়ন অ্যান্ড জুয়েলের যে থিম সেটা আলোচনা করতে হবে, এবং ক্যারেক্টার অফ ল্যাকুনলে এটা আরেকটা দিয়েছি, ক্যারেক্টার আলোচনা করা খুব সহজ। তোমরা এই যে এই সাজেশনে যে তিনটা ক্যারেক্টার দিয়েছে, অর্থাৎ রোজালিন্ডের ক্যারেক্টার, এরপরে ব্লুনসলির ক্যারেক্টার এবং ক্যারেক্টার অফ ল্যাকুনলে, এই তিনটা পড়লে কিন্তু একটা কমন পাবেই। তো এই তিনটা ইজি, এই তিনটা থেকে তোমরা পড়ে নিতে পারো। এরপরে রয়েছে হোয়াট পিকচার অফ দ্য আফ্রিকান পলিগেমাস সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জিয়াল, অর্থাৎ লায়ন অ্যান্ড জিয়ালে যে পলিগেমাস ফ্যামিলির মানে সোসাইটি যেটা রয়েছে আফ্রিকার, সেটার যে পিকচার এখানে পাওয়া যায় সেটা এখানে আলোচনা করতে বলা হচ্ছে। এরপরে রয়েছে ডিসক্রাইব দ্য লায়ন অ্যান্ড জুয়েল অ্যাজ অ্যান অ্যান্টি কলোনিয়াল ন্যাশনালিস্ট রাইটিং, অর্থাৎ অ্যান্টি কলোনিয়াল যে রাইটিং সেটা হিসেবে এটাকে আলোচনা করতে বলা হচ্ছে। তো এই তো 14টা দিয়েছি, 14টার মধ্যে তোমাদেরকে 5টা লিখতে হবে, মানে 14টা না, ঠিক টোটাল সম্ভবত 8টা থাকবে, 8টার মধ্যে 5টা লিখতে হবে। তো আমি এখান থেকে এখন বাছাই করব সুপার যেই ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলো। তো দেখো আমি যেটা করছি যে এইটা আমার কাছে অনেক সুপার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে হয়, এরপরে এটা সুপার ইম্পর্টেন্ট বলে মনে হয়, এবং এইটাও সুপার ইম্পর্টেন্ট মনে হয়, এরপরে রয়েছে এইটা সুপার ইম্পর্টেন্ট মনে হয়, এইটা মনে হয়। তোমরা এগুলো পড়তে পারো, যারা একটু দুর্বল মনে করো এর ভেতর থেকেও কমাবে বা পড়া হয়নি তারা এই জিনিসগুলো পড়তে পারো। তারপরে যেটা রয়েছে এই দুইটাই আমার কাছে সুপার ইম্পর্টেন্ট বলে মনে হয়। তো 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা আমার কাছে সুপার ইম্পর্টেন্ট বলে মনে হয়। আর একটা যদি আমাকে আলোচনা করতে বলো বা ইয়ে করতে বলো, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে ক্যারেক্টার অফ ল্যাকুনলে, অর্থাৎ এই কয়েকটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তোমরা এই কয়েকটার ভেতরেও মানে এই কয়েকটাকে বেশ গুরুত্ব দিয়ে পড়বে, এবং আর এই যে ক্যারেক্টার অফ বুনসলি এটাও একটা বেশ গুরুত্বপূর্ণ। তো এগুলোকে আমি বি ক্যাটাগরিতে রাখছি, তবে এ ক্যাটাগরিতে এই এই যে যেগুলো মার্ক করে দিলাম এইগুলো, তো এগুলো তোমরা আশা করি খুব ভালো করে পড়বে, বাকিগুলো পড়তে হবে। টোটাল 14টা কোশ্চেন, তো খুব একটা কঠিন না, তার মধ্যে তো ক্যারেক্টারই তিনটা রয়েছে, তো ক্যারেক্টারগুলো অনেক ইজি, এবং ক্যারেক্টারগুলো জাস্ট তার ক্যারেক্টারিস্টিক, তার যে বৈশিষ্ট্যগুলি সেগুলো আলোচনা করলেই হবে। তো ঠিক আছে, আশা করি এই সাজেশন তোমাদের কাজে লাগবে, এবং তোমরা বিশ্বাস রাখো এবং সেই অনুযায়ী পড়াশোনা করো, আশা করি তোমরা এখান থেকে কমন পাবে, এবং পরবর্তীতে আবার আরও যে সাজেশনগুলি তোমাদের দরকার এটা আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন সাজেশন নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।